হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজ যে দেশের সম্বন্ধে বলবো, দেশটিতে বিশ্বের 7টি আশ্চর্য জিনিসের মধ্যে একটি অবস্থিত, যে দেশে হলিউডের প্রায় দিন শুটিং হয়ে থাকে, বিশ্বের রহস্যময় দেশের মধ্যে একটি। এই ভিডিওতে জর্ডানের সম্বন্ধে বলবো। চলুন তাহলে শুরু করা যাক। জর্ডানের জনসংখ্যা প্রায় 1 কোটি। জনসংখ্যার দিক থেকে বিশ্বের 88তম স্থানে রয়েছে। 92% লোক শহরে বাস করে এবং 8% লোক গ্রামে বাস করে। দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি দেশ, যার বর্ডার সিরিয়া, ইরাক, সৌদি আরবের সঙ্গে যুক্ত। জর্ডানের বেশিরভাগ অংশ মরুভূমি। জর্ডান একটি ঐতিহাসিক দেশ। দেশটিতে অনেক পুরনো পুরনো জিনিস দেখতে পাবেন। প্রতিটা শহরে হাজার হাজার বছর পুরনো কিছু না কিছু দেখতে পাবেন। এ দেশে টুরিস্ট খুব কম দেখা যায়, কিন্তু যে এ দেশে গেছে সেই জানে দেশটি কতটা সুন্দর। অনেকে মনে করে এই দেশটি টুরিস্টের জন্য সেফ নয়, কিন্তু দেশটি সুরক্ষিত। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে সতর্ক থাকতে হয়। জর্ডান একটি সুন্নি মুসলিম দেশ। এখানে 93% মানুষ মুসলিম, 6% মানুষ ইসাই ধর্মের এবং 1% মানুষ অন্যান্য ধর্মের। এ দেশে সব জায়গাতে মাদ্রাসা দেখতে পাবেন। এখানকার মানুষ ধর্মপ্রাণ মানুষ। জর্ডানে বর্তমানে কিং আবদুল্লাহ শাসন চলছে। 1999 সাল থেকে কিং আবদুল্লাহ এই দেশটিতে শাসন করে চলেছে। বিশ্বের 7টি আশ্চর্যের মধ্যে একটি হচ্ছে পেটরা, যেটি জর্ডানে অবস্থিত। জর্ডানের বর্তমান রাজধানীর নাম আম্মান। আম্মান বিশ্বের পুরনো শহরের মধ্যে একটি। দেশের 40% লোক এই শহরে বাস করে। জর্ডানে হলিউড সিনেমার প্রায় দিন শুটিং হয়ে থাকে। এখানকার মানুষ ননভেজ খুবই পছন্দ করে, বিশেষ করে উঠের মাংস খুবই পছন্দ। এদেশের সবচেয়ে বড় নদীর নাম হচ্ছে জর্ডান নদী। জর্ডানের অফিসিয়াল ভাষা আরবি। এদেশের প্রায় 1 লাখ টুরিস্ট স্পট রয়েছে। আপনি যদি কখনো জর্ডান যান, এত সুন্দর সুন্দর জায়গা দেখে আপনি শেষ করতে পারবেন না। জর্ডানে উঠের মাংসের ব্যবসা অন্যতম। এছাড়া অলিভ অয়েল বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। আপনি যদি মরুভূমি খুবই পছন্দ করেন, তাহলে আপনার জন্য বেস্ট জায়গা হচ্ছে জর্ডান। জর্ডানের মুদ্রার নাম জর্ডান দিনার, যার মূল্য 160 টাকা ভারতীয় টাকা অনুসারে। আপনাকে জর্ডান দেশটি কেমন লাগে নিচে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। নতুন নতুন ফ্যাক্ট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।